প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন প্রতিটি মানুষের মৌলিক অধিকার হল তারা ন্যায় বিচার পাবেন বিচার বিচারপ্রার্থীদের কথা বিবেচনা করে জেলায় জেলায় কুঞ্জ করা হচ্ছে এখানে বিশ্রামের পাশাপাশি মাতৃদুগ্ধ তান স্থান টয়লেটসহ সব ধরনের সুবিধা থাকবে শনিবার সকালে কক্সবাজার জেলার দায়রাজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ বিশ্রামাগারের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এখানে বিচার প্রার্থী মানুষ বসতে পারবেন শুধু বিচার প্রার্থী মানুষ বলতে কিন্তু শুধু যে সাক্ষী তা নয় যে একউজড বেইলে আছেন তিনিও সেখানে বসতে পারবেন তাতে কোনো অসুবিধা নেই এটার ভিতরে দুইটি বাথরুম আছে টয়লেট আছে একটি স্টোর আছে একটি মাতৃদুগ্ধ দান কেন্দ্র আছে যে মহিলা সাক্ষীরা যারা আসেন তাদের তাদের শিশু থাকে সেখানে আছে তাদেরকে করার এরকম একটি উদ্যোগের জন্য আমি সরকারকে সাধুবাদ জানাই গণপূর্ত অধিদপ্তরের অর্থায়নে একান্ন লাখ টাকা ব্যয়ে কক্সবাজারে নির্মিত হচ্ছে ন্যায়কুঞ্জ নিউজ ডেস্ক সিসিএন